বাংলা সাহিত্যে বিভিন্ন সাহিত্যিকদের নানা স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের গল্পকর্নার। আজকে গল্পকর্নারে আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রেকর্ড। বৌবাজার স্ট্রিট আর শিয়ালদা মোড়ের কয়েকটি ছোট ছোট গলি দিয়ে কিংবা স্কটল্যান্ডের পাশ কাটিয়ে একটি বিচিত্র বাজারে ঢোকা যায়। ইংরেজিতে তার ভদ্রনাম সেকেন্ড হ্যান্ড মার্কেট, চলতি বাংলায় চোরা বাজার। এক সময় বোধ হয় চোরাই জিনিসের বিক্রি পাটা চলতো এখানে। আজ সে পাট না থাকলেও অখ্যাতিটা আঁকড়ে বসেই আছে। বৈঠকখানা মার্কেটে গাছপালার দোকানগুলি পার হলে এই বাজারের সীমান্ত। এ অংশে উল্লেখযোগ্য কিছু নেই। নতুন পুরনো প্রচুর সস্তা জুতো, শোলা হ্যাট, ইলেকট্রিক হিটার, তাপ্পি মারা স্টোভ আর লাল হয়ে যাওয়া 10-12 আনা সেরের চিংড়ি মাছ। এ অংশে দাঁড়ালেই নাকে আসবে স্পিরিট আর বার্নিশের গন্ধ। তারপর আপনি একেবারে ফার্নিচারের জগতে গিয়ে পৌঁছবেন। নতুন পুরনো ফার্নিচারে দোকানগুলো ঠাসা। ল্যাজারাস কোম্পানির আদি বার্মাটি রং ফিরিয়ে অপেক্ষা করে বসে আছে। আবার চকচকে নতুন জিনিস এক নম্বর সিপি ভেবে কিনে এনে 6 মাস পর আবিষ্কার করবেন কাঠটা বিশুদ্ধ চারুল। সস্তায় হয়তো খাঁটি মেহগিনির জিনিস পাবেন, আবার প্রচুর পয়সা দিয়ে আলমারিটা এনে দেখলেন ফাটা কাঠের ওপর বেমালুম বার্নিশ লাগিয়ে আপনার মাথায় কাঁঠাল ভেঙেছে, অর্থাৎ রাস্তার লটারি। একানা দিয়ে কাটা ঘোরালেন, পেলেন 3টি ছোট ছোট বিস্কুট, কিংবা কপালে জোর থাকলো তো চন্দন সাবানি জুটে গেল একখানা। তবু আমাদের মতো মধ্যবিত্তদের এখানে লটারির টিকিট কিনতে হয়। বৌবাজার কিংবা রিপন স্ট্রিটের দিকে পা বাড়াতে আমাদের সাহসে কুলোয় না। আমি গিয়েছিলাম ছোট একটা বুককেসের সন্ধানে, মনের মতো কিছু পেলুম না। ফিরে আসছি এমন সময় একটা দোকানের দিকে নজর পড়ল। ফার্নিচারের দোকান নয়, বাবু কলকাতার শেষ অভিজ্ঞান কতগুলি গৃহসজ্জা। চিনেমাটির বড় পট, গিল্টি করা ফ্রেমে বিলিতি ছবি, দু একটা শ্বেতপাথর কিংবা ইমিটেশন স্টোনের ছোট বড় মূর্তি, ব্রোঞ্জের নগ্নিকা, পুরনো ফ্যাশনের আরও নানা টুকিটাকি। একটা চোঙাওয়ালা গ্রামোফোনে হিন্দি গানের রেকর্ড বাজছিল, সেটি কানে যেতে আমি দাঁড়িয়ে গেলাম। হিন্দি নামের আকর্ষণে নয়, দেখলুম স্তূপাকার পুরনো রেকর্ড। যেখানে দেখিবে ছাই এই মহাজন বাক্যে এখানে আমি লাভবান হয়েছি আগে, অর্থাৎ পুরনো রেকর্ডের ভেতর থেকে পেয়েছি অপ্রাপ্য রবীন্দ্রকণ্ঠ, পেয়েছি রাধিকা গোস্বামীর গান, দিলীপ কুমারের মুঠো মুঠো রাঙা জবা, তাদের কোনো কোনোটি কোনো মতে শ্রাব্য, আবার দু একটা প্রায় নতুনের মতন, দাম আশাতীত সস্তা, বলাই বাহুল্য। বললুম, রেকর্ড দেখাও তো। একজন বের করে দিল, অধিকাংশই সস্তা সিনেমার গান কিংবা বাজার চলতি পপুলার ডিস্ক, পুজোয় অ্যাম্পলিফায়ারে বাজাতে বাজাতে যারা অকাল জড়া লাভ করেছে। তবু এদের মধ্যে একখানা রেকর্ড আমার দৃষ্টি আকর্ষণ করলো। অচেনা লেভেল, অচেনা ভাষা, ওপরে লেখাগুলো রোমান হরফ বলে মনে হলো না, দেখলাম বেশি পুরনো নয়। হিন্দি রেকর্ডটা থেমে গিয়েছিল, বললুম এটা বাজাও তো। চোঙাওয়ালা গ্রামোফোন থেকে প্রথমে একরাশ অদ্ভুত বাজনা ছড়িয়ে পড়ল। এ ধরনের বাজনা এর আগে কখনো শুনিনি। একটা ড্রাম বাজছে, গিটারও আছে বোধহয়, কিন্তু আরও কী কী যেন আছে আমার বোধগম্য হলো না। নানা ঢঙের বিদেশি ছবি দেখেছি, রেকর্ড শুনেছি অনেক, কিন্তু এই জিনিস কখনো কানে আসেনি এর আগে। নারী পুরুষের 4-5টি কণ্ঠ আছে মনে হলো, যেমন অদ্ভুত বাজনা তেমনি অদ্ভুত সুর। কেন জানি না কোথায় রক্তের মধ্যে দোলা লেগে গেল। যদিও এ সুর একেবারে অচেনা, তবু মনে হতে লাগলো এ যেন আমি কবে কোথায় শুনেছিলাম। উল্টো পিঠেও একই জিনিস, একটা গানকেই গাওয়া হয়েছে। জিজ্ঞেস করলুম কোথায় পেলে এ রেকর্ড, জবাব এলো চৌরঙ্গী অঞ্চলে ওদের যে এজেন্ট আছে সে এনে দিয়েছে। এ কোন ভাষা? বিহারি মুসলমান দোকানদার হেসে বলল, খেয়া মালুম। 12 আনা পয়সা দিয়ে রেকর্ডটা আমি সংগ্রহ করে নিয়ে এলুম। দর করলে হয়তো আরও সস্তায় হতো, কিন্তু কেমন যেন মনে হলো দরাদরি করে খেলো করবার মতো গানে নয়। বাড়ি ফিরে মেশিনে দিয়েছি, আমার স্ত্রী করুণা উঠে এলো পড়ার টেবিল থেকে, নতুন অধ্যাপনায় ঢুকেছে। কলেজের ছাত্রীদের চাইতে পড়ার তাগিদ তার নিজের বেশি। ভুরুকুচকে বললে, এ আবার কি? বললুম, দেখতেই পাচ্ছ রেকর্ড বাজাচ্ছি।
কি বিটকেল বাজনা রে বাপু, এ কাদের গান? জানি না, জানো না তো আনলে কেন? চুপ করো, একটু শুনতে দাও। মিনিটখানেক ধৈর্য ধরে রইল করুণা, তারপর মুখের ওপর টেনে আনল এক রাজ্যের বিরক্তি। পাগল করে দিলে যে, কোত্থেকে রাজ্যের ছাইপাশ জোটাও তুমিই জানো। পড়তে দেবার মতলব না থাকে তো বলো, সোজা ছাতে গিয়ে উঠি। লক্ষ্মীটি আর একটুখানি, 3 মিনিটে তোমার জ্ঞানার্জনে কাটা পড়বে না। গান থামলে করুণার দিকে তাকালুম, দেখি হাতে একটা লাল নীল পেন্সিল নিয়ে এসেছিল, তার গোড়াটা চিবোচ্ছে আনমনার মতো। খুব খারাপ লাগলো করুণা? করুণা একটু চুপ করে রইল, বলল, না খারাপ লাগলো না, কিন্তু মন খারাপ হয়ে গেল, পড়াটা নষ্ট করে দিলে আমার। কেন? ভারী আশ্চর্য লাগলো সুরটা, মনে হলো কবে যেন কোথায় শুনেছি। বললুম, ঠিক তাই, আমারও অমনি মনে হয়েছিল। করুণা আস্তে আস্তে নিজের টেবিলে গিয়ে বসল, মেশিনটা তুলে রেখে দেখি ও পড়ছে না, একটা ব্লটিং প্যাডের ওপর নীল পেন্সিলের আঁচড় টানছে। আমিও কতগুলি খাতা টেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশে সংখ্যা বাড়াতে বসে গেলুম, কিন্তু একটা খাতাতেও মন দিতে পারছি না। দোকান ভরে ওই বিচিত্র বাজনা আর গানের সুর বেজে চলেছে, কোথায় শুনেছি, কবে শুনেছি, কিন্তু কিছুতেই ধরা যাচ্ছে না। করুণা যেন আমারই ভাবনা সূত্র টেনে বলল, এ কি কাণ্ড করলে বলতো? কি হলো আবার? ওই রেকর্ডটা ভারী অস্বস্তি লাগছে, যেন খুব চেনা, যেন। করুণা গুনগুন করে 2-3টি সুর ভাজল, তারপর বিরক্ত হয়ে বলল, না কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা পাগলামি ধরিয়ে দিলে, যা হোক, দিলে পড়াটা শেষ করে। মোট কথা, ওই রেকর্ডখানা আমাদের দুজনের সন্ধ্যাকে আচ্ছন্ন করে রাখলো। এ একটা বিরক্তিকর মানসিক অবস্থা, খুব চেনা মানুষের নাম মনে করতে না পারলে, চাবির গোছা এইমাত্র কোথাও রেখে তারপর আর খুঁজে না পেলে যেমন একটা ছটফটানি জেগে ওঠে, ঠিক সেই রকম। রাতে খেতে বসে করুণা বললে, মনে পড়েছে। আমি চোখ তুলে তাকালুম, ছেলেবেলায় তখন আসামে ছিলুম, তখন খাসিয়াদের নাচের সঙ্গে যেন ওই রকম গান। খাসিয়াদের গান? করুণা একটু বিভ্রান্ত হলো যেন, তারপর মাথা নেড়ে বলল, না না, খাসিয়াদের নাচও নয়, ঠিক কি যেন। একটু চুপ করে থেকে বললে, বর্ষার ব্রহ্মপুত্রের ডাক শুনেছ কখনো? পাহাড় ভেঙে নেমে আসে, বড় বড় গাছগুলিকে স্রোতের টানে কুটোর মতো ভাসিয়ে নেয়, দূরের পাহাড়ে হাতি গর্জে গর্জে ওঠে, তখন নাগাদের ঢাকের আওয়াজ। বলতে বলতে হতাশভাবে চুপ করে গেল করুণা, কি জানি। কিন্তু এই ঢাকের কথায় আর একটা স্মৃতি জেগে উঠল আমার মনে, মানভূম, দুধারে কুসুম গাছের শাড়ি আর ঘন বাঁশের বন, তারই ভেতর দিয়ে নির্জন পদ বেয়ে চলেছি, অন্ধকার হয়ে আসছে, ঝালদার পাহাড় দূরে ভুতুরে চেহারা নিয়ে দাঁড়িয়ে, পাশে একটা প্রকাণ্ড দিঘিতে পাণ্ডুবকির কলধ্বনি, ঝিঝির ডাক। হঠাৎ পাণ্ডুবকি আর ঝিঝির ডাক ছাপিয়ে গুরু গুরু করে উঠল নাগড়ার আওয়াজ, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, এদিগন্ত থেকে ওদিগন্ত, কি একটা পরব ওদিন। গ্রামে শুরু হলো ছৌ নাচের পালা, সেই অস্পষ্ট অন্ধকার কালো হয়ে আসা কুসুম গাছ আর বাঁশবন, ঝালদার পাহাড়ের ভুতুরে ছবি আর ওই নাগড়ার আওয়াজের হৃৎপিণ্ড আমার চমকে চমকে উঠেছিল। মনে পড়ছিল পুলিশের বুলেটের সঙ্গে লড়বার আগের দিন রাত্রে 42 আগস্টে বালুরঘাটের অন্ধকার সাঁওতালি গ্রামগুলি থেকে অমনিভাবেই নাগড়া টিকারার রোল আমি শুনেছিলাম। বর্ষার ব্রহ্মপুত্র, নাগাদের ঢাক, নাগড়া টিকারার আওয়াজ, ছৌ নাচের বাজনা, এদের সঙ্গে কোথায় ওই রেকর্ডটার মিল আছে? মিলছে না, অথচ কোথায় যেন মিলছে, কিছুতেই মনে আনতে পারছি না, অথচ ঠিক মনে আছে। কি যে খারাপ লাগতে লাগলো, একটা অচেনা অজানা পুরনো রেকর্ড কিনে আচ্ছা জ্বালা হলো তো। এর মধ্যে একদিন করুণার এক সহপাঠিনী এসে হাজির, শহরের ওপরতলার বাসিন্দা, নিতান্তই একদা করুণার সঙ্গে গভীর সখিত্ব ছিল বলে আমাদেরই হরিজন পাড়ায় পা দিয়েছেন। মহিলাটি বিদুষী গুণবতী, ওয়েস্টার্ন মিউজিক শেখাবার জন্য ইউরোপে গিয়েছিলেন, সেখান থেকে গানের ওপর ডক্টরেট নিয়ে ফিরে এসেছেন, বরমাল্য দিয়েছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। করুণা দারুণ খুশি হয়ে বললে, আইভি এসেছিস, খুব ভালো হয়েছে, আমাদের এই পাজলটার একটা সলিউশন খুঁজে দে। রেকর্ডখানা দেখে কপাল কোচকালেন আইভি, কোনো স্লাভ ভাষা মনে হচ্ছে, বাজাতো? বাজানো হলো,
আইভিও বিশেষ কিছু বুঝতে পারলেন না। সপ, ওয়াগনার, বাক, বিটোফোনের সঙ্গে পরিচয় আছে, তার উপরে ছোটোখাটো একটা বক্তৃতা অকারণেই শোনালেন আমাদের, কিন্তু সমস্যার সমাধান হলো না। শেষে ব্যাগ খুলে একটা টফি খেলেন, তার সেলোফোনের মোড়কটা আঙুলে জড়াতে জড়াতে বললেন, কোনো কমিউনিটি সং বলে মনে হচ্ছে। করুণা বললেন, সে তো বোঝাই যায়, অনেকে মিলেই গাইছে যখন। টফির মোড়কটাকে একটা আংটির মতো জড়ালেন আইভি, বললেন, নাও আই রিমেম্বার, সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালে এমনি গান আমি যেন শুনেছিলাম। ম্যারেজ ফেস্টিভ্যাল? করুণা আমার দিকে তাকালে একবার, চোখে চোখ মিলল, উত্তরটা কারোরই মনোপুত হয়নি। করুণা বলতে যাচ্ছে, ঠিক বিয়ের সুরের মতো মনে হচ্ছে কি, তাছাড়া সুইসরা তো স্লাভ বলে। আইভি আর সময় নিলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, আজ চলি ভাই, নিউ এম্পায়ারে একটা শো আছে, তার রিহার্সাল করতে হবে, তাছাড়া অনেকক্ষণ এসেছি। ন্যান্সি ইজ ফিলিং ভেরি লোনলি, আ পুয়ার লিটল থিং শি ইজ। ন্যান্সি তার দুহিতা নয়, কুকুর। ওর মোটরটা চলে যেতে করুণা বললে, জালিয়াত। আমি হাসলুম, জবাব দিলুম না। করুণা গজগজ করতে লাগলো, ইউরোপে গাছের তলায় ডক্টরেটের ডিপ্লোমা বিক্রি হয় শুনেছি, 5 সিলিং কি 7 ফ্র্যাঙ্ক দিলে? করুণা ডক্টরেট নয়, অতএবই স্বাভাবিক ঈর্ষা। আসল কথা, শ্রীযুক্ত আইভিও আমাদের নিরাশ করলেন, আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলুম। সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙল, জল খেতে উঠেছি, কানে এলো বাঘের ডাক। রাত 1:30টার ঘুমন্ত কলকাতার উপর দিয়ে তরঙ্গে তরঙ্গে একটা গভীর ধ্বনি বয়ে যেতে লাগলো, আর্ত অথচ ভয়ঙ্কর, ক্লান্ত অথচ ক্রুদ্ধ। মুখের কাছে জলের গ্লাসটা তুলে আমি নামিয়ে ফেললুম, বাঘ ডাকছে। আমাদের বাড়ি থেকে একটা সরল রেখা টানলে দুটি বড় রাস্তার ওপারে সোজা মার্ক স্কোয়ার, একটা সার্কাসের দল দিন কয়েক হলো তাঁবু ফেলেছে সেখানে, সেখান থেকেই আসছে বাঘের ডাক। কলকাতার এই অনিদ্র আলো জ্বলা রাত্রে বাঘটা হয়তো সুন্দরবনের স্বপ্ন দেখেছে, তাই চমকে জেগে উঠেছে ওভাবে। কিন্তু কেন জানি না আমার ওই বিদেশি রেকর্ডটাকে মনে পড়ল, মিল আছে, ওর সঙ্গেও মিল আছে, অথচ কিছুতেই ধরতে পারছি না, কিছুতেই না। জানলার কাছে এসে দাঁড়ালুম, সামনের কয়েকটা পাম গাছ, তাদের মাথার উপর রাত্রির তারা, কয়েক টুকরো মেঘ, সব যেন বাঘের ডাকে কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার। শেষ পর্যন্ত সমাধান করলেন এক ভূ পর্যটক, রেকর্ডটা শুনে চমকে উঠলেন, আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, কোথায় পেলেন? চোরা বাজারে। আশ্চর্য, কেন? এ কলকাতায় এলো কী করে তাই ভাবছি। এ রেকর্ড গোপনে তৈরি হয়েছিল, গোপনে বিক্রি আর বিলি হয়েছিল সামান্য সংখ্যায়, কিন্তু এদের প্রত্যেকটা শিল্পী নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দিয়েছেন। মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার, জল জল করে উঠল করুণার চোখ, খুলে বলুন। ইউরোপের একটা ছোট দেশের নাম করলেন পর্যটক, নাৎসি অধিকারের সময় এই রেকর্ডটি ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রত্যেকটি কপি এর অরিজিনাল, এর প্রত্যেকটি শিল্পীকে তারা লিকুইডেট করেছে, অথচ এই রেকর্ড পাওয়া গেল কলকাতার বাজারে। পর্যটক থামলেন, রাস্তা দিয়ে গর্জিত একটি ছাত্র শোভাযাত্রা যাচ্ছিল, আমরা তিনজনই কানপেতে শুনলুম কিছুক্ষণ, কয়েক মিনিটের স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরে। পর্যটক আবার বললেন, একটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি, জানি না যুদ্ধের পর ওরা এই রেকর্ডটাকে আবার চালু করতে পেরেছে কি না, যদি না পেরে থাকে। ছাত্র শোভাযাত্রার দূর ধ্বনিটা হঠাৎ বন্যার মতন প্রবল বেগে ভেঙে পড়ল, দুম দুম করে আওয়াজ উঠল কয়েকটা, তারপর পথ দিয়ে চিৎকার করতে করতে কে বলে গেল, লাঠি চলছে, টিয়ার গ্যাস ছুটছে। আবার স্তব্ধতা নামল ঘরে, দূরে শুনছি প্রাণের বন্যার ক্রোধের ঝোড়ো গর্জন। না, এখন আর সুরটাকে চিনতে বাকি নেই, ব্রহ্মপুত্রের বর্ষা মাদল, নাগা পাহাড়ের ঢাক, ছৌ নাচের নাগরা, বালুরঘাটের রাত্রি কাঁপানো টিকারার আওয়াজ, মার্ক স্কোয়ার থেকে বাঘের ডাক, আর আজকের এই ঘা খাওয়া মিছিল, সব একসঙ্গে মিলে ওই সুরটাকে সৃষ্টি করেছে। দেশে দেশে কালে কালে এ সুর এক, জানতুম আমরাও এ সুরকে, জানতুম ঘুমন্ত রক্তের মধ্যে তলিয়েছিল বলেই এতদিন চিনতে পারিনি। করুণা আমার দিকে তাকালো, দু চোখে অসহ্য ঘৃণা জ্বলছে ওর, আস্তে আস্তে বললে, এ রেকর্ডকে
কেউ ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না।